আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া ব্লগ ইন আয়ারল্যান্ড। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে পিচ্ছি একটা বোন আমার সাথে দেখা করতে এসেছে, ও হচ্ছে আমার নানু বাসার সবচেয়ে ছোট বোন, আর আমি হচ্ছি নানু বাসার সবচেয়ে বড় নাতি, আর ও হচ্ছে সবচেয়ে ছোট নাতি। এটা আমার ছোট বোন হয়, এটা আমার ছোট বোন, এটা আমার ছোট বোন। ওকে দাঁড়াও, এখানে শোয়াতে। কি হলো, কি হলো, কি হলো, কি হলো, কি হয়েছে পাখি তার? কি হয়েছে, কি মামা ফোন দিচ্ছে। ও বেবি, দরজাটা লক করো। এটা চামচ নেই, ও খেয়ে ফেলছে আম্মু। বেবি ওই রুমে, আব্বু আসতেছে বেবি। বাবা তুমি বসো। আচ্ছা খাইয়া দিও না, কি অবস্থা? খালু খালাম নিয়ে এসেছিল আমার সাথে দেখা করতে, আর নাবিহাকে দেখার জন্য আসলে আমি বেশি একেবারে পাগল হয়ে গিয়েছিলাম। আর আমার খালু, এই যে খালু খাওয়া দাওয়া করছে সবাই দুপুরে বসে, আমার খালু হচ্ছে ঢাকা সুপ্রিম কোর্টের লয়ার, সেই সাথে উনি লেকচারার। আর আমার খালামুনিও লয়ার, দুজনই ল প্রফেশনেই আছে। খালু অনেক আদর করে আমাকে, খুবই ভালো খালু। খালামুনি তো আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমার খালামুনি, আমার খালামুনি কম, আর হচ্ছে কি আমার ফ্রেন্ড বেশি। আর আমি আসলে আমার ঢাকায় আমার শ্বশুর বাড়িতে আছি এখন, যার কারণে বেশ কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, কোনো ব্লগ তেমনিভাবে শেয়ার করতে পারিনি। যাও আইমান, যাও ওখানে প্লে করো ওদের সাথে। কি করছো ভাইয়ার পিঠে উঠেছো? আর দিন ভাইয়ার পিঠে উঠেছো? আর হাম দেখেছো কত জোরে আল্লাহ দিচ্ছে?
তো সন্ধ্যার সময় বাবা আবার আমাদের সবার জন্য ফুচকা নিয়ে এসেছিল। আমার ফুচকা অনেক পছন্দ, এটা আম্মু পাপা দুজনই জানে। তো বাইরে গেলেই দেখা যায় পাপা আমার জন্য ফুচকা নিয়ে আসে, আর আমি যখনই বাহির থেকে আসি এসে প্রথমবার বাহিরের খাবার খাই। আমার অবস্থা দুই দিন খুব খারাপ থাকে, প্রচুর লুজ মোশন হয়, পেটে ব্যথা থাকে। আমি এতদিন পর্যন্ত ঘরের খাবারই খাচ্ছিলাম, কিন্তু এই ফুচকা খাওয়ার পর আমার অবস্থা অনেক খারাপ ছিল, এই জন্য আরও মানে ব্লগটা আসলে আপলোড করতে পারিনি। প্রায় তিন চার দিনের মতো আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ফুচকা দেখে লোভ সামলানো তো বড়ই দায়। ফুচকা দেখে লোভ সামলানো একেবারেই সম্ভব নেই। যে আমার ভাই, আমার একমাত্র ছোট ভাই, অনেকেই জিজ্ঞেস করে আপনার কয় ভাই বোন। এই যে আমার একটাই ভাই, ও গত বছর ও লেভেল দিয়েছে, আর এই তো আমার এমনিতে কাজিনরা আছে, কিন্তু আমার আপন ভাই আমার একটাই ভাই, আমার আদরের একমাত্র ভাই। যাই হোক, এই যে আমার ভাই ফুচকা বানিয়ে দিচ্ছে আমাকে আর আমি খাচ্ছি। এত বছর পর মানে দেশের ফুচকা খেয়ে মানে এমন ভালো লাগছিল, মনে হচ্ছিল টেস্ট আমি মানে সামলাতে পারছিলাম না মুখ লোভ। আচ্ছা কি করবা রাত্রে, এটা চিন্তা করতেছি ঘুমাই না। আমি ওর সারা চলে রাখবো, কালকে আপু আবার নিমন আমার সামনে না কান্দে চিল্লে চিল্লে আমার দিয়ে ঘুমাইতে পারি। আর হাওয়ার দিন আছে, তুমি আবার ঘুমাইতে না পারবে কেন? কালকে দিনের বেলায় তোমার থাকতে হবে, হ্যাঁ সব হার জায়গার কথা। কালকে আমি বাসে থাকবো না, বিকাল বেলা কই যাবা? বাইরে। বাইরে কোথায়? বাইরে একটা ফ্রেন্ডের সাথে যাবো। বাইরে শ্বশুর বাড়িতে না যাবা? ফুচকা মানে আরেকটু লাগতো মানে এটা। কাঁচা বাদাম গানটা এত ভাইরাল হয়েছে, দাদাগিরিতে নিয়ে আসছে।